বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রিয়া আমার সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা মারাত্মক সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত, গোটা বিশ্ব আক্রান্ত। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মোবাইল ফোনে স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, যে মসজিদের উপর যে শর্ত সেটা উঠিয়ে নেওয়ার জন্য, যেন স্বাভাবিক নিয়মে মসজিদে যেটা হয় সামাজিক দূরত্ব বজায় রেখে সেই পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবির সলাত জন্য আদায় করতে পারে মুসল্লিরা। তো আল্লাহকে শুক্রিয়া জানাই। জানি না আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি কিনা, তবে গতকাল ধর্মীয় মন্ত্রণালয়ের মাধ্যমে ঘোষণা আসে যে আগের মতোই সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদের সালাত আদায় করা যাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এজন্য ধন্যবাদ জানাতে চাই যে অবশেষে হলেও মন্ত্রী মহোদয়ের অশেষ কৃপায় আমরা এই রমজানের তারাবিন নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারছি। এজন্য আল্লাহকে শুকরিয়া ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।